নমস্কার বন্ধুরা, এক ঝুড়ি গপ্প নিয়ে চলে এসেছি আমি সায়নী। আজকে যে গল্পটা পাঠ করতে চলেছি সেটা লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। গল্পের নাম টিকর পাড়ায় ঘড়িয়াল। আপনারা যারা এখন অবধি আমার আগের গল্পগুলো শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর একটা কথা বন্ধুরা, এটা শেয়ার না করলেই নয়, তা হচ্ছে এই যে চ্যানেলটি, এটা খোলার পেছনে যে দুজনের হাত আছে, মানে অক্লান্ত পরিশ্রম, তাদের নাম না বললেই নয়, তারা হচ্ছে ছোট্ট দুটো মানুষ, আমার বোনপো এবং বোনঝি। একজন পড়েন ক্লাস এইটে আর একজন নাইনে। যিনি নাইনে পড়েন ওনার নাম হচ্ছে অরণ্যা, আর যিনি ক্লাস এইটে পড়েন ওনার নাম হচ্ছে আরণ্যক। ওনারাই আর কি করেছেন এবং এই চ্যানেলটা করতে যা যা দরকার পড়ে, মানে মিউজিক থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে যত কিছু সমস্তটাই ওরা করেছে। এই বকবকটুকুই শুধু আমি করছি, সেটা ওদের অনুরোধ উপরোধ, মানে ঠেলা যাই বলুন আর কি। তো যাই হোক, আমারও ভালো লাগছে বকবক করতে, তবে আপনারা যদি আমার সঙ্গে থাকেন আরও ভালো লাগবে এবং ওদেরও আশা করি ভালো লাগছে বলেই তো এটা করতে হয়েছে আর কি। যাই হোক, তো এত কথা বললাম, ওদের কথা না বললেই হচ্ছিল না। তো আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা টিকর পাড়ায় ঘড়িয়াল। দূরপাল্লার কোনো ট্রেনের কামরা যে এত ফাঁকাও যায় টুপুরের ধারণা ছিল না। হাওড়া থেকে ছাড়ছে গাড়ি, যাবে সেই অন্ধ্রপ্রদেশের তিরুপতি, অথচ টুপুরদের টুটিয়ার এসি কোচের খান পঞ্চাশেক বার্থে যাত্রী সংখ্যা কিনা সাকুল্যে 10। ওঠার সময় দেখেছে টুপুর গোটা ট্রেনটাতেই লোকজন নেই বিশেষ। এত নির্জন গাড়িতে রাত দুপুরে ডাকাতি ফাকাতি হবে না তো? অবশ্য তেমন একটা কিছু ঘটলে তো টুপুরেরই পো আবারও, ডাকাতরা তাদের কাছ থেকে কী বা নেবে? দুখানা মোবাইল ফোন, ঘড়ি, কিছু টাকা পয়সা আর পার্থমেশোর দামি ডিজিটাল ক্যামেরাটা। ওই ক্যামেরাখানা পার্থমেশোর প্রাণ, ওটা খোয়া গেলে বেচারা খুব দুঃখ পাবে। তবে ডাকাতরা তো ওইটুকুই নেবেই, নইলে তাদেরই বা পোষাবে কেন? তবে ডাকাতদের সঙ্গে যদি মিতিন মাসির মুখোমুখি টক্কর হয়, যে অভিজ্ঞতা টুপুরের ভাঁড়ারে জমবে তার দাম তো ওই ক্যামেরার চেয়ে ঢের ঢের বেশি। পেশাদার গোয়েন্দা হওয়ার সূত্রে মিতিন মাসির কাছে আজকাল রিভলভার তো থাকেই, অস্ত্রটা যদি বের করে কী প্রতিক্রিয়া হবে ডাকাতদের? পালাবে দূর দাঁড়িয়ে নাকি জোর ফাইট হবে একখানা? ভাবতে একেবারে রোমাঞ্চ। একটা কাল্পনিক ডাকাতির আশঙ্কায় ফুরফুরে মেজাজ আরও তর হয়ে গেল টুপুরের। জঙ্গল পাড়ি দেওয়ার পথে এমন একটা শিহরণ জাগানোর চিন্তা মনটাকে যেন টনক করে দেয়। জুলজুল চোখে সঙ্গীদের এক ঝলক দেখে নিল টুপুর। মিতিন মাসির হাতে লেটেস্ট মডেলের আইফোন, কাকে যেন মেসেজ পাঠাচ্ছে টুকুস টুকুস করে, আর বুম বুম কমিসে বিভোর। হাওড়া স্টেশনের স্টল থেকে খান তিনেক ছোটা ভীম কিনে দেওয়া হয়েছিল, তারই একখানা গিলছে গোগ্রাসে। ট্রেন ছড়ার আগে পর্যন্ত বেজায় ব্যস্ত ছিল পার্থমেশো। ট্রলি সুটকেসগুলো নিচের বার্থের তলায় চালান করে চেন তালা লাগিয়ে এখন সে অনেকটাই নিশ্চিন্ত। বাথরুমে গিয়ে পোশাক বদলে এলো, প্যান্ট শার্ট ছেড়ে পরে নিয়েছে পাজামা পাঞ্জাবি। এত রাতেও কফি খেলেও তাড়িয়ে তাড়িয়ে চলন্ত ট্রেন থেকে
মন দিয়ে দেখছে বাইরের অন্ধকার। হঠাৎ ঘুরেছে পার্থমেশ, ভ্রু নাচিয়ে টুকুরকে জিজ্ঞাসা করল, কিছু বলবি মনে হচ্ছে? টুকুর হাসি হাসি মুখে বলল, ট্রেনটা বড্ড চুপচাপ, রাত্রিরে একটা এক্সাইটিং কিছু হলে দারুণ লাগবে, তাই না? কিরকম উত্তেজনা চাইছিস তুই? এই ধরো ডাকাতি রাহাজানি গোছের কিছু, যত সব ক্যাডাভারাস চিন্তা। পার্থমেশ ঠোঁট উল্টালো, তার চেয়ে বরং ভাব ট্রেন খড়গপুর পৌঁছলে নেমেই ডিম সেদ্ধ খাবো, সঙ্গে একটু পুরী সবজিও চলতে পারে। এক্ষুনি খাওয়া খাওয়া করছো? এই না হাওড়া স্টেশনে এক প্লেট বিরিয়ানি সাটালে। আহা, সে তো অলরেডি হজম হতে শুরু করেছে, স্পেসটা আবার ভরাট করতে হবে যে, বলেই পার্থমেশ এক গাল হাসি দিল। কাল থেকে তো আবার জঙ্গলে বাস, পেটে কি পড়বে কে জানে। তার আগেই উদরে যতটুকু যা ভালো মন্দ লোড করে নেওয়া যায় আর কি। আচ্ছা, আমরা কোন ফরেস্টে যাচ্ছি সেটা কিন্তু এখনও আমায় বলনি মেশো। আরে, সে তো জানতেই পারবি, এখন একটু সাসপেন্সে থাক না। টুপুরের ভেতরে ছটফটানি যেন আরও বেড়ে গেল। সন্ধে থেকে এই এক ডায়ালগ আউড়ে চলেছে পার্থমেশ, কোনো কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই, আগাম কোনো জানান দেওয়া নেই, আচমকা আজ বিকেলবেলা টুপুরদের হাতি বাগানের বাড়িতে হাজির। গিয়েই তারা লাগাচ্ছে, তিন চার দিনের জাঙ্গল ট্যুর, আজই রাত 11:30 ট্রেন, চটপট জামাকাপড় গুছিয়ে নে। কিন্তু জঙ্গলটা যে কোথায়, হঠাৎ যাওয়াই বা হচ্ছে কেন, কিছুই ঝেড়ে কাশলো না এখনও। তবে হ্যাঁ, স্কুলে সবে ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শেষ হয়েছে, পড়াশোনার চাপও কম, এ সময় মিতিন মাসির সঙ্গে ছোট্ট একটা ভ্রমণ তো টুপুরের কাছে পড়ে পাওয়া 14 আনা। সুতরাং আর কথা বাড়ায়নি টুপুর, 5 মিনিটে তৈরি, বাবা মাকে টাটা করে অবিলম্বে পার্থমেশের সঙ্গে ফুরুত। কিন্তু ট্রেনে চড়ার পরও এই হেয়ালির কি অর্থ আছে? মেশোকে ছেড়ে মাসিকে ধরল টুপুর, আদুরে গলায় বলল, কী গো, তুমি আমার সঙ্গে লুকোছাপো করবে? মিতিন মোবাইল থেকে চোখ তুলল, হাসছে মিটিমিটি, বলল, কৌতূহলে ফুটছিস তো? বুম বুম ফস করে বলে উঠল, আমি জানি আমরা কোথায় যাচ্ছি, কাটোকে। টুপুরের গুলিয়ে গেল, বিড়বিড় করে বলল, কটকে তো জঙ্গল নেই, জানিস তাহলে? মিতিন ঠোঁট টিপল, এবার তো তাহলে তোর জিওগ্রাফির ফান্ডাটা একটু পরখ করতেই হয়, কটকেই আমরা নামবো, তবে জঙ্গলটা সেখান থেকে আরও সখানেক কিলোমিটার দূরে। শিমলিপাল তো? শিমলিপাল হলে থোড়াই ট্রেনে চাপতাম, কলকাতা থেকে বম্বে রোড ধরে গাড়িতেই চলে যেতাম। তাহলে কি কেওনঝাড়? কেওনঝাড় তো যায় জাজপুর থেকে, বুঝেছি। নন্দনকানন যাওয়া হচ্ছে, তোর মাথা, ওটা একটা জঙ্গল নাকি? জাস্ট ওপেন এয়ার চিড়িয়াখানা, তাছাড়া নন্দনকানন তো ভুবনেশ্বরে। না, আর কোনো জঙ্গলের নাম মনে আসছে না টুপুরে। কাচুমাচু মুখ করে বলল, আমি পারবো না, আর একটু ক্লু দেই। পার্থ গলা খাকারি দিল, জঙ্গলটা মহানদীর পাড়ে, নদীর ওপারে ফুলবনী জেলা, এপারে আঙুল। ফুলবনী নামটা শোনা শোনা বটে, তবে আঙুল টুপুরের একেবারেই অচেনা। হতাশ মুখে টুপুর বলল, সরি, ওড়িশার ম্যাপ আমার মুখস্থ নেই। তুই একটা না লেডিস ফিঙ্গার, সাতকোশিয়ার নাম শুনেছিস? না, ভূগোলে তুই লাড্ডু পাবি। কত বড় একটা ফরেস্ট, বাঘ, ভালুক, হাতি, বাইসান, লেপার্ড, কি আছে আর কি নেই? আসলটাই তো বললে না, পার্থ মন্তব্য জুড়ল, ওখানে ঘড়িয়াল সংরক্ষণের চমৎকার বন্দোবস্ত আছে। ঘড়িয়াল? টুপুর চোখ কুচকালো, মানে যে কুমিরগুলো মাছ খায়? অনেকটা ঠিক বলেছিস, ঘড়িয়াল মাছই খায়, দেখতেও প্রায় কুমিরেরই মতো, তবে ওরা পুরোপুরি কুমির নয়, প্রজাতিটা আলাদা। ও,
তা সাতকোশিয়া জঙ্গলটা কেমন? খুব ঘন, গেলেই দেখতে পাবি। মিতিন এবার একটু তাড়া লাগালো, এখন শুয়ে পড়তো দেখি, অনেক রাত হয়েছে। আহ, খড়গপুরটা যাক না, পার্থ নড়ে চড়ে বসলো, ডিম সেদ্ধটা খেয়ে তারপর না হয় বাকি রাতটুকু উপসী থাকো। হুকুম জারি করে বুমবুমের হাত থেকে কমিক্সের বইটা কেড়ে নিল মিতিন। রেলের কর্মচারী চাদর বালিশ তোয়ালে কম্বল রেখে গিয়েছে, ওপরের বার্থে পাতা হলো বুমবুমের বিছানা, পার্থ চড়ে বসেছে আপার বার্থে, তোড়জোড় করছে নিদ্রার। টুপুর বাথরুমে গিয়েছিল, ফিরছে পায়ে পায়ে, ফাঁকা কূপগুলো দেখতে দেখতে হঠাৎ গতি স্লথ হলো সামান্য। একটা কূপে দুটো গাঁট্টা গোট্টা লোক এখনো জেগে তাস খেলছে দুজনে। টুপুর থমকালো ওইখানটাতে, আর থমকানো মাত্রই দুজোড়া চোখ মুহূর্তে তেরচা, দৃষ্টিটা যেন কেমন কেমন, আর পাঁচটা সাধারণ যাত্রীর মতো নয়। দুজনেরই চুলে কদম ছাট, হাতে মোটা স্টিলের বালা। এই চৈত্র মাসেও একজনের গায়ে চামড়ার জ্যাকেট, অন্যজনের ফ্ল্যাপ হাতা বুশার্ট, একজনের গোঁফজোড়া রীতিমতো তাগড়াই, অন্যজনের নিখুঁত কামানো মুখে চোড়া হিংস্রতার ঝিলিক। গুফো লোকটি সহসা দাঁত ছড়িয়ে বলে উঠল, কে কে, এখানে ঘুমাও নেই যা। গলাটা মোটেও বাঁচ খায় নয়, বরং যেন ভাঙা ভাঙা ফ্যাসফ্যাসে, তবু তার স্বর শুনে বুকটা ধক করে উঠেছে টুপুরের। তাড়াতাড়ি সরে এলো, সিটে ফিরে হাঁপাচ্ছে অল্প অল্প। খানিক দম নিয়ে মিতিনকে বলল, দুটো অদ্ভুত লোক আছে কিন্তু কামরায়, আমাদের পাশের কূপেটাই। জানি, গলা অবধি কম্বলে ঢেকে শুয়েছিল মিতিন, চোখ বুঝে বোঝা চোখেই বলল, একজনের নাম কর্মবীর ঘোষ, অন্যজন শক্তিধর সামাদার। তুমি ওদের চেনো নাকি? প্যাসেঞ্জার লিস্টে নাম দেখেছি। দুজনকেই বেশ সন্দেহজনক মনে হলো কিন্তু। কেন, রাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে রুটি তড়কা খেলো বলে? তুমি জানলে কী করে? কিছুই তো দেখিস না, আমরা যখন রেলওয়ে ক্যান্টিনে বিরিয়ানি খাচ্ছিলাম, ওরা পেছনের টেবিলেই ছিল, দুজনেই খুব খাইয়ে 10-12টা করে রুটি নিয়েছে। ও, তবু লোক দুটো, আর যাই হোক, তুই যা ভাবছিস তা নয়, এখন নিশ্চিন্ত ঘুমিয়ে পড় দেখি। মিতিন মাসের কথায় টুপুর খানিকটা আশ্বস্ত হলো বটে, কিন্তু পুরোপুরি স্বস্তি পাচ্ছে কই। মাঝে মাঝেই টুকরো টাকরা আওয়াজ ভেসে আসছে গলার, একজন বোধহয় উঠলো সিটটা ছেড়ে, টুপুরদের কূপের সামনে দিয়ে জুতো মশমশিয়ে গেল দূরের বাথরুমটায়। কেন গেল ওদিকে? পুরো কামরা সরেজমিন করতে? যাক, ফিরছে লোকটা, আর কোনো সাড়া শব্দ নেই। শুয়ে পড়ল নাকি কোনো মতলব ভাজছে? ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়েও পড়ল টুপুর। কত মাঠঘাট, কত নদ নদী পেরিয়ে ছুটছে ট্রেন, দাঁড়াচ্ছে, আবার চলছে ঝমঝমিয়ে। টুপুর তখনও গভীর নিদ্রায়। না, ডাকাতি লুটতরাজ কিছুই হয়নি। টুপুরের ঘুম ভাঙল মিতিন মাসির ঠেলাঠেলিতে। কিরে ওঠ, মুখটুক ধুয়ে নে, কটক তো এসে গেল, এবার নামতে হবে তো। হুমা, তাই তো, সকাল তো হয়ে গিয়েছে। টুপুর প্রায় লাফিয়ে উঠল, ব্রাশে পেস্ট লাগিয়ে দৌড়লো বেসিনে, মুখে চোখে জল ছিটিয়ে ফিরছে। তখনই ফের চমক। কর্মবীর আর শক্তিধর ব্যাগ গুছিয়ে তৈরি, ওরাও কটকে নামছেন। হয়তো ওদের নামাটা স্রেফ কাকতালীয়। টুপুর জোরে জোরে মাথা নাড়ল, তবু মনটা যেন কেন খচখচ করছে। জঙ্গলের দোরগোড়ায় পৌঁছতে বিকেল গড়িয়ে গেল। টুপুররা কটকে নেমেছিল সকাল 8:30, তারপর সাকুল্লে 100 কিলোমিটারও আসেনি। তবু যে কীভাবে চলে গেল গোটা দিনটা! প্রথম সময় নষ্ট হলো গাড়ি ভাড়া করতে গিয়ে। কটকের বাদামবাড়ি বাসস্ট্যান্ডে বেশ কয়েকখানা জিপ দাঁড়িয়ে,
কিন্তু কোনোটাই পার্থমেশ্বর পছন্দ হয় না। চেহারা মনোমতো হলে দরে বনে না, দর ঠিক হলে চালককে দেখে নাক সিঁট কই। শেষমেশ যে গাড়িটাকে মনে ধরল তার চালকটির একমাত্র গুণ তিনি ভালো বাংলা বলতে পারেন। পার্থমেশ্বর সব কথা, তিন তিনটে দিন প্রায় অষ্টপ্রহর থাকব, তার সঙ্গে আমি সারাক্ষণ ওড়িয়া আর হিন্দি চালাতে রাজি নই। বলবো এক, সে বুঝবে আর এক, এতে নাকি বেড়ানোর আনন্দই অর্ধেক মাটি হয়ে যায়। যাই হোক, বিভূতি নামে সেই ড্রাইভারটিকে নিয়ে যাত্রা শুরু। কিন্তু NH5 ধরে 13 কিলোমিটার গিয়ে NH42 পড়ার পরই টের পাওয়া গেল বিভূতিবাবু অত্যন্ত সাবধানী চালক। বাহনের গতি তিনি 30 কিলোমিটারের ওপরে ওঠাতেই চান না। মসৃণ রাজপথ ধরে অমন ঢিকুর ঢিকুর করে চলা যে কী দুঃসহ, গোদের ওপর বিস্ফোরা হয়েছে পার্থমেশ্বর সাম্প্রতিক নেশাটি। একটা দামি ডিজিটাল ক্যামেরা কিনেছে, সঙ্গে এক গাদার টেলিলেন্স। চলতে চলতে কোনো দৃশ্য চোখে লাগলো তো ব্যাস অমনি গাড়ি থামাও, নেমে ফটো তুলছে তো তুলছেই। পথে পড়ল ঢেঙ্কানল, ছুটলো রাজবাড়ির ফটো নিতে। এই করতে করতে গাড়ি যখন আঙুলের বনদপ্তরের সামনে এসে দাঁড়ালো তখন দুপুর প্রায় শেষ। কলকাতা থেকেই বনবাংলোর বুকিং করে রেখেছিল মিতির মাসি, তবু সরকারি দপ্তরে গিয়ে কাগজপত্র তৈরি করে আনতে খানিকটা সময় তো খরচ হয়ই। তবে মধ্যাহ্নভোজটি চটপটি সারা হয়েছিল আজ। খুবই সরল মেনু, আঙুলের এক পাঞ্জাবি রেস্টুরেন্টে তন্দুরি রুটি আর কষা মাংস। কিন্তু আহার সেরে আর একটি অভিযানে নামতে হলো যে পার্থমেশ্বকে। সাতকোশিয়ার জঙ্গলে নাকি খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নেই, নিজেদের রেশন নিজেদেরকে বয়ে নিয়ে যেতে হয়। ফর্দ বানানোই ছিল পার্থমেশ্বর, ঘুরে ঘুরে বাজার করতে লাগলো আঙুলে। চাল ডাল নুন ঘি তেল চা চিনি আলু পটল ঝিঙে ঢ্যাঁড়স বেগুন প্যাকেট প্যাকেট মশলা বিস্কুট পাউরুটি আটা ময়দা এমনকি কেজিখানেক বেসনও। সকাল বিকাল বেগুনি পেঁয়াজি খেতে হবে, যে জ্যান্ত মুরগি কেনারও ইচ্ছে ছিল। মিতিন মাসি আর টুপুরের প্রবল আপত্তিতে বাতিল হয়ে গেল প্ল্যানটা, অগত্যা ডিমি ভরসা। ড্রাইভার সমেত 5 জন মানুষের জন্য পার্থমেশ প্রায় সখানেক ডিম কিনে ফেলল। অমলেট খাবে, পোচ খাবে, ডালনা হবে, ডিমের খিচুড়ি হবে, কত কী যে তার ইচ্ছে। বিভূতিবাবু আগাগোড়ে ভাবলেশিন ছিলেন, তিনি পর্যন্ত পার্থমেশ্বর ভোজনের পরিকল্পনা শুনে হাসছেন খুক খুক। এইভাবেই এগোতে এগোতে টুপুরা অবশেষে পৌঁছেছে পম্পাসারে। এখান থেকেই সাতকোশিয়া জঙ্গলে শুরু, রয়েছে বন বিভাগের চেকপোস্ট, সেখানে যাবে দেখা তাই যাত্রীদের নাম ঠিকানা গাড়ির নম্বর সব লেখার পর জঙ্গলে ঘোরার অনুমতি মেলে। লেখালেখির কাজটা মিতিন মাসি সারছিল, টুপুর আর বুম বুম ঘুরে ঘুরে দেখছিল চারিদিকটা। এখনও তেমন একটা জঙ্গল জঙ্গল ভাব আসেনি, তবে সামনেই যে গভীর অরণ্য এখানেই যেন তার আভাস মিলছে অল্প অল্প। চতুর্দিক বেশ নির্জন, পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই। বসন্তের গাছগাছালি লালে লাল হয়ে আছে ফুলে ফুলে, একটা বুনো গন্ধও আসছে যেন। হঠাৎই টুপুরে চোখ গিয়েছে চেকপোস্টে টাঙানো সাইনবোর্ডটায়, জল জল করছে জঙ্গলের নাম, সাতকোশিয়া গর্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নিজের মনে টুপুর অস্ফুটে বলল, স্যাংচুয়ারি মানে তো অভয়ারণ্য, কিন্তু গর্জ ব্যাপারটা কি? বুম বুম বিজ্ঞের মতো বলল, এখানে না বাঘের গর্জন শোনা যায়, তাই তো তাই নাম হয়েছে গজ। ক্যামেরা কাঁধে পার্থ, স্যাটার টিপ ছিল এলোমেলো, ছেলের জবাব শুনে হা হা করে হেসে উঠেছে। ভেড়ে বলেছিস তো, তোর হেডে মনে হচ্ছে ব্রেন আছে। টুপু সন্নিগ্ধ চোখে বলল, গর্জন থেকে গজ? আরে না রে না, গর্জ তো ইংরেজি শব্দ,
মানে গিরিখাত। ওড়িশার জঙ্গলে আবার গিরিখাত আসে কোত্থেকে? জঙ্গলে গিরিখাত নয়, গিরিখাতে জঙ্গল। মানে আমরা এখন আর সমতলে নেই, প্রায় 1000 ফিট উঠে এসেছি। জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে আরও খানিকটা ওঠানামা হবে। এটা পূর্বঘাট পর্বতমালার একটা অংশ। সেই পূর্বঘাটেরই কয়েকটা পাহাড়ের মধ্যে গিরিখাতে গড়ে উঠেছে এই জঙ্গলটা। ম্যাপ যা বলছে, জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে মহানদী। বিভূতি খানিকটা দূরে দাঁড়িয়ে পাথর বর্ণনা শুনছিলেন। এগিয়ে এসে বললেন, হ্যাঁ স্যার, জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে 7 ক্রোশ পথ গিয়েছে মহানদী, মানে 14 মাইল। আর ওই 7 ক্রোশ থেকে জঙ্গলের নাম 7 কোশিয়া। পাঠ্য ঘাড় নাড়ছে, জিজ্ঞেস করল, আচ্ছা এখানে নাকি আগে 3খানা জঙ্গল ছিল? সে তো মহানদীর এপার ওপর মুলিয়ে, এখন সবকটা একসঙ্গে নিয়েই 7 কোশিয়া। তবে এপারের জঙ্গলটি বেশি ঘন, জন্তু জানোয়ারও এপারেই বেশি। দেখা যায় কাউকে? নাকি সবাই জঙ্গলে ঘাপটি মেরেই থাকে? কপালে থাকলে চোখে পড়বে স্যার, হরিণ তো পাবেনি, বাইসনও মিলতে পারে। আর এখন তো মহুয়া ফুল ফোটার সময়, ভল্লুক মহুয়া খেতে খুব ভালোবাসে, তাই তাদেরও হয়তো দেখা পেতে পারেন। বুম বুম চেঁচিয়ে উঠল। আর বাঘ হাতি, ওদের একটু দূরে দূরে থাকাই ভালো, বুঝলে খোকা? বিশেষ করে হাতি। কেন? হাতি তো খুব ভালো, লোকে তো হাতির পিঠে চড়ে। জঙ্গলের হাতি মোটেই সেরকম শান্তশিষ্ট নয়, খুব রাগি, সামনে পড়লে খেপে গিয়ে আস্ত আমাদের জিপ গাড়িখানাও উল্টে দিতে পারে। বিভূতি চোখ ঘোরালেন। তবে বাঘ এ জঙ্গলে বেশি নেই, আর যা আছে বেশিরভাগই চিতা, তারাও বড় মারাত্মক। কাউকে যদি জঙ্গলে একা পেয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের। বুমবুমের মুখ শুকিয়ে আমশি, ছেলের ভাবান্তর নজরে পড়েছে পাথর। এগিয়ে এসে হাত রাখলো ছেলের মাথায়। আহা, ঘাবড়াচ্ছিস কেন? বন জঙ্গলে তুই একা একা ঘুরবি নাকি? আমরা তো থাকবোই সঙ্গে। অমনি বুমবুমের মুখে হাসি ফিরেছে, সগর্বে বলল, আমি ভয় পাইনি তো, লেপার্ড এলে আমি ঢিল মেরে তাড়িয়ে দেব। বটে, চলে তো ভেতরে, দেখবো কত সাহস তোমার। ঘরে বসে একবার বাঘের ডাক শুনলেই তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। শুনেই বুমবুমের মুখ ফের কাঁচু মাচু। বিভূতি তাড়াতাড়ি বলে উঠলেন, না গো খোকা, তোমরা যেখানে থাকবে, মানে টিকরপাড়া বন বাংলোয়, ওদিকটায় বাঘ চিতাবাঘ আসে না বড় একটা। লবঙ্গির জঙ্গলে ওদের বেশি উপদ্রব, আর টুলকই। টুপুর অবাক মুখে বলল, সেগুলো আবার কোথায়? 7 কোশিয়ার ভেতরে, আমরা সেখানে যাব না? নিশ্চয় যাব, পার্থ বলল। বিভূতিবাবুর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, উনি আমাদের গোটা জঙ্গলটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এই ফরেস্ট তো আপনার হাতে তালুর মতোই চেনা, তাই না বিভূতিবাবু? হ্যাঁ স্যার, পুরোটাই আমার নখদর্পণে। প্রতি বছরই 5-6 বার করে আসি কি না, এই তো পরশুই দুজনকে পৌঁছে দিয়ে গেলাম। এক কলেজের মাস্টারমশাই আর তার ছাত্র, 7 দিন পর ফিরবেন, কথা হয়েছে ওদের সঙ্গে, ফোন করে ডাকলে আমি এসে নিয়ে যাব। জঙ্গলে ওরা গাড়ি ছাড়িয়ে ঘুরবেন? অনেকেই ওরকম ঘোরে স্যার, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। টুপুর জিজ্ঞাসা করল, তাহলে টিকরপাড়ায় আমরা কি দেখতে পাব? শুধুই কুমির, মানে ঘড়িয়াল? হ্যাঁ গো দিদি ভাই, ঘড়িয়াল তো ওখানে কিলবিল করছে নদীতে, পাশের খাঁচায়। রোগা সোগা ছোটোখাটো চেহারা, বিভূতির মুখে চিলতে হাসি দেখা গেল। কাঁচা পাকা গুফে আঙুল চালাতে চালাতে বললেন, মাঝে মাঝে ভারী বিপদ ঘটায় ঘড়িয়ালগুলো, বন বাংলোর বারান্দায় পর্যন্ত চলে আসে, আর দরজায় ঠক ঠক করে। দৃশ্যটা মোটেই মজার বলে মনে হলো না টুপুরের। ঘরের সামনে কুমির ঘুরে বেড়াবে, এ কেমন জঙ্গলের বাবা? মাছ খায় বলে মানুষের হাত পাচে খেয়ে দেখবে না, এমন তো কোনো গ্যারান্টি নেই। টুপুরের বুকে একটা হালকা কাঁপুনি শুরু হয়েছিল, তখনই মিতিন ফিরেছে।
কাগজপত্র ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, চল চল বাংলোয় ঢুকতে সন্ধ্যে হয়ে না যায়। ঝটিতে জিপে উঠে যে যা সিটে উঠে বসল। গাড়ি স্টার্ট দিয়েছেন বিভূতি, সরু পিচের রাস্তা ধরে চলেছেন নিজস্ব গতিতে। শেষ বিকেলে রোদ্দুর মেখে শাল সেগুলের জঙ্গলগুলো ভারী মায়াবী। এখন বাইরেটা দেখতে দেখতে মিতিন পার্থকে বলল, তোমার ক্যামেরাটা আর ডিটেলটাও চেকপোস্টে এন্ট্রি করাতে হলো, ভিডিও না স্টিল তাও নোট ডাউন করল, তাই নাকি? পার্থ কাঁধ ঝাঁকালো, দারুণ কড়াকড়ি তো। ছাই কড়াকড়ি, স্টিয়ারিং থেকে বিভূতি বলে উঠলেন, একে বলে বজ্র আটুনি ফসকাগেরো। কেন কেন? সাধারণ ট্যুরিস্টের ওপর খুব নিয়মকানুন ফলায়, ওদিকে চোর শিকারীরা গার্ডদের বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি নিজেদের কাজ হাসিল করে যাচ্ছে। কীরকম? এই তো গত বছরে দুটো চিতাবাঘ মারা পড়ল, তিনটে হরিণও। খবরটা পড়েছি, মিতিন মাথা নাড়ল। চামড়া ছাড়িয়ে বডিগুলো ফেলে রেখে চলে গিয়েছিল, মোটামুটি এই সময়েই ঘটেছিল, তাই না? কেউ বোধহয় ধরাও পড়েনি। আপনি তো অনেক খবর রাখেন ম্যাডাম, বিভূতির স্বরে তারিফ। আপন মনেই বললেন, সত্যি তখন কত হই হল্লা হলো, পুলিশের বড় বড় অফিসার এসে কি হয়রানিই না করলো ট্যুরিস্টদের, কিন্তু পাজিগুলোর টিকিও ছুঁতে পারল না। ওড়িশার পুলিশ একেবারে অপদার্থ। সব রাজ্যের পুলিশই প্রায় সমান বিভূতিবাবু, পার্থর গলায় পলকা ব্যঙ্গ। সেই তো, দু তিন সপ্তাহ আগেই দেখলাম আমাদের সুন্দরবনের চোরা শিকারীরা ঢুকে একটা বাঘ মেরেছে এবং চামড়াটি ছাড়িয়ে ভাগল। বা বন দপ্তর, পুলিশ কেউ কিচ্ছু করতে পারল? টুপুর করুণ মুখে বলল, ওইসব লোক কি খারাপ, জন্তু জানোয়ারগুলোকে মেরে তাদের ছাল ছাড়িয়ে নেয়। টাকার জন্য মানুষ কী না করে, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়ার দাম তো কম নয়। পার্থ সামনের সিট থেকে মিতিনের দিকে ঘুরে তাকালো, মিনিমাম 3-4 লাখ, কি বলো? জানি না, গবেষণায় আমার স্পৃহাও নেই, মিতিন অল্প হাসলো। তবে তোমা একটা অন্য খবর দিতে পারি, জঙ্গল ট্যুরের নিউজটা বোধহয় আমাদের কাজে লাগবে। কি? টিকরপাড়া ফরেস্ট বাংলো চৌকিদারটি নাকি গতকাল সকাল থেকেই হাওয়া, চেকপোস্টের গার্ডরা জানালো। পার্থ চোখ পিটপিট করল, তো আমাদের তাতে কী এলো গেল? ওই চৌকিদারটি ট্যুরিস্টদের রান্নাবান্না করে দিত। হ্যাঁ, পার্থ এবার জোর ঝাঁকুনি খেয়েছে, ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে বলল, সর্বনাশ, আমাদের খাওয়া দাওয়ার কী হবে তাহলে? এত তুমি ভোজন রসিক, মিতিন টুপুরের দিকে তাকে চোখ টিপল, কদিন তুমি না হয় আমাদের রেঁধে বেড়ে খাওয়াবে? সে তো আমি পারি, কুকিং কি এমন কঠিন কাজ। তবে কি না, বেড়াতে এসে ভেবেছিলাম ঘুরে ঘুরে একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব। বলতে বলতে হঠাৎ কি ভেবে স্টিয়ারিংয়ের দিকে ঘাড় ঘুরিয়েছে, বিভূতিবাবু আপনি রান্নাবান্না জানেন না? জঙ্গল হালকা হয়েছে খানিকটা, ছোট্ট একটা গ্রাম পেরোচ্ছে গাড়ি, ডান দিকে একটা স্কুল, সামনের মাঠে ফুটবল পেটাচ্ছে জনা কয়েক কিশোর। সেদিকে একবার দেখে নিয়ে বিভূতিবাবু মৃদুস্বরে বললেন, পারি স্যার, অল্প স্বল্প। ভাতের ফ্যান গালতে পারেন তো? রুটি সেঁকতে পারেন, লুচি পরোটা ভাজা তাও পারি, তবে একটু তেঁড়া বাঁকা হয়। নো প্রবলেম, পশ্চিমবঙ্গের ম্যাপের মতো হলেও চলবে। পার্থকে বেশ খুশি খুশি দেখালো, ডাল ভাজা ডিমের ডালনাও পারেন নিশ্চয়ই, করেছে মাঝে মাঝে, খুব ভালো না হলেও মুখে তোলা যাবে। আর পকোড়া টাকোড়া চেষ্টা করলে হয়তো, ওই বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দাও তো। ইয়েস, দ্যাটস অল উই নিড, উচ্ছ্বাসে ইংরেজি বেরিয়ে গেল পার্থ, 32 পাটি দন্ত বিকশিত করে বলল, রান্নার দায়িত্বটা তাহলে আপনিই নিন দাদা, আমরাও থাকবো, হেল্প টেল্প করব, সবাই মিলে কদিন ধরে বেশ একটা বনভোজন বনভোজন চলবে, কি বিভূতিবাবু রাজি তো?
ছোট্ট করে ঘাড় নালেন বিভূতি। নীরব সম্মতিটুকু পেয়ে পার্থ তো আহ্লাদে আটখানা, ঘুরে টুপুরকে বলল, তোর মাসি আমায় জব্দ করবে ভেবেছিল, কেমন কেমন একটা ব্যবস্থা করে করলাম দেখ, কেমন বল? বুম বুম খলখল করে হেসে উঠল কিছুই না বুঝে। টুপুরও হাসছে মিটিমিটি। গ্রাম ছাড়িয়ে আবার ছেঁড়া ছেঁড়া জঙ্গলে ঢুকে পড়েছে গাড়ি। যেতে যেতেই বাঁয়ে একখানা বন বাংলো, পূর্ণাকোট ফরেস্ট রেস্ট হাউস। কোনো লোকজন নেই, শুনশান পরিবেশে যেন ঝিমোচ্ছে বাংলোটা। তার একটু পরে এসে গিয়েছে ফিকরপাড়া, পাশাপাশি তিনখানা বাড়ি, একটাই বন বিভাগের অফিস কাম ফরেস্ট অফিসারদের ইন্সপেকশন বাংলো, আর মন্ত্রী সন্ত্রীরাও এসে থাকেন সেখানে। অন্য দুটো বাংলো সাধারণ ভ্রমণার্থীদের জন্য। বাংলোর সামনে একটা বড় সড় লন, সেখানে গাড়ি থামতেই বন বিভাগের কর্মচারী হাজির। টুপুরদের বুকিংয়ের কাগজপত্র তিনি দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে, তারপর চাবি এনে খুলে দিলেন একটা দু কামরাওয়ালা সুইট। ভেতরে বন্দোবস্ত মন্দ নয়, বড় বড় খাট, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল সবই পরিচ্ছন্নভাবে সাজানো। ডাইনিং টেবিল পেতে খাওয়ার জায়গাও করা আছে একখানা। বাথরুম ঝকঝকে, শাওয়ারও মজুদ। আরাম করে থাকতে গেলে এর বেশি আর কী বা চাই? ব্যাগ সুটকেস ঢোকানো হয়েছে ঘরে, বিছানায় গড়িয়ে পড়েছে পার্থ, হাঁক ছাড়ল, টুপুর বিভূতিবাবুকে বলতো আমাদের খাওয়ার জিনিসপত্রগুলো যেন গাড়ি থেকে নামিয়ে নেন, আর এখন একটু চা হলে ভালো হয়। অমনি মিটিনের ধমক, এই নিজে ওঠো তো, বিচারা এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছেন, তুমি গিয়ে বিভূতিবাবুর সঙ্গে হাত লাগাও, রান্নাঘরগুলো ওই দূরে, জিনিসপত্র নিজেই পৌঁছে দিয়ে এসো। অগত্যা সুখসজ্জে সারতেই হলো পার্থকে। টুপুরও পায়ে পায়ে বেরিয়ে এসে দাঁড়িয়েছে লনটায়। দিনের আলো প্রায় মরে এসেছে, ঘরে ফেরা পাখিদের কলকাকলিতে জঙ্গল এখন রীতিমতো মুখর, এত শব্দ যে কান ঝালাপালা হওয়ার জোগাড়। তাদের বনবাংলোখানা পাহাড়ের প্রায় শেষ প্রান্তে, অনেকটা নিচ থেকে ভেসে আসছে নদীর আওয়াজ। লন থেকে দেখা যাচ্ছে না নদীটাকে, তাই যেন ওই শব্দে কেমন গা ছমছম করে। খানিকটা দূরে নদীর ওপারে আবার পাহাড়, সবুজে ছাওয়া, সূর্য বুঝি ওই পাহাড়ের আড়ালে ডুবেছে, ছায়া নেমেছে পাহাড়ে। নদীটাকেও এবার দূরে দেখতে পেল টুপুর, এঁকে বেঁকে চলে যাচ্ছে পাহাড়ের পেছনে। এই ছায়া ছায়া আলোয় দৃশ্যটা কী যে অপরূপ! হঠাৎই পাশে বুম বুম তিরিং বিরিং লাফাচ্ছে, সঙ্গে মিতিন মাসি, হাতে ইনফ্রারেড বাইনোকুলার, খাঁটি জার্মান অস্ত্র, জার্মান যন্ত্র। রাতেও দূরের বস্তু দেখা যায় বেশ, একটু লালচেভাবে তবে মোটামুটি স্পষ্ট। বাইনোকুলার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখছিল মিতিন, হঠাৎ টুপুরকে বাড়িয়ে দিয়ে বলল, দূরে মাঠটায় ফোকাস করত, চেনা কিছু পাচ্ছিস? টুপুর চোখে লাগালো যন্ত্রটা, নদীর পাড়ে একটা তাঁবু, তার সামনে দুটো লোক হাত পা ছড়িয়ে শরীর চর্চা করছে। টুপুরের হৃৎপিণ্ড আচমকা লাফিয়ে উঠল। কী কাণ্ড! ট্রেনের সেই মুষ্ক লোক দুটো না, কর্মবীর আর শক্তিধর? শেষ হলো আজকের পর্ব। খুব শিগগিরই নিয়ে আসছি এর দ্বিতীয় পর্ব।